আসসালামু আলাইকুম, আমি আপওয়ার্ক টিমের টিম লিডার হাবিবুর রহমান বলছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জব পোস্ট করতে হয়। আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রপোজালস, মানে আমি কয়টা জব পোস্ট মানে প্রপোজাল সাবমিট করেছি আর কতটা করতে পারবো সেগুলো এখানে দেওয়া আছে। তো আজকে আমরা দেখাবো কিভাবে একটি জব পোস্ট মানে জব সাবমিট করতে হয় সেটাই। সো ফার্স্ট টাইম আপনার যে ক্যাটাগরিগুলো আছে, আপনি যে ক্যাটাগরিগুলো খুব ভালো জানেন সেই ক্যাটাগরিগুলো থেকে আপনি একটা সিলেক্ট করবেন। সেটা হচ্ছে আপনি এখন কোন জবটা খুঁজছেন। হ্যাঁ, যেমন আমি এখন গ্রাফিক্স ডিজাইন খুঁজছি, সেটা হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করব। সেই গ্রাফিক্স ডিজাইনটা ক্লিক করব। এখন এখান থেকে আমার জবগুলো দেখতে হবে, যেটা হচ্ছে কি আমি কোন জবগুলো আমি পারি, খুব ভালো পারি সেগুলো। যেমন ধরেন এখন টু লার্জ পোস্টার, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার বাজেট হচ্ছে গিয়ে $50। সময় আপনার এটা 8 মিনিট আগে করা হয়েছিল অ্যান্ড কানাডা থেকে, এবং তিনি পেমেন্ট ভেরিফাইড মানে তিনি পেমেন্ট করেন, আর ওনার স্পেন্ড হচ্ছে গিয়ে $5,000। তার মানে উনি $5,000 পর্যন্ত এই পর্যন্ত দিয়েছেন কাজ করে, এবং কি উনি পেমেন্ট দেন ট্রাস্টেবল, কারণ হচ্ছে ওনার ট্রিক চিহ্ন আছে। কিন্তু এখানে দেখুন পেমেন্ট আনভেরিফাইড, মানে উনি পেমেন্ট এখনও খুব ভালোভাবে দেন বা না দেন সেটা এখনও ভেরিফাই করেননি, সেই জন্য এখানে আনচেক হয়ে আছে। তো যিনি দেন মানে খুব ভালো পেমেন্ট দেন এবং বিশ্বাসযোগ্য, ওনার এখানে মানে স্কাই ব্লু কালারের ট্রিক চিহ্ন দেখতে পারবেন, টিক মার্ক দেখতে পারবেন, এবং কি স্টারগুলো দেখবেন এখানে। যেমন ওনার 4.89 স্টার উনি পেয়েছেন, এইগুলো দেখবেন। তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনটা আপনার এখানে হচ্ছে গিয়ে উনি এন্ট্রি লেভেলের লোক নিচ্ছেন, হ্যাঁ, এবং কি হাওয়ারলি জব। তারপর হচ্ছে গিয়ে সপ্তাহে 10 ঘন্টা করে কাজ করতে হবে, আর পোস্টটা করেছিলেন 14 মিনিট আগে, এবং কি উনি আমেরিকা থেকে মানে US থেকে এই জবটা পোস্ট করেছেন। তো আমরা এইগুলো দেখতে পারবো এখানে, ইয়েগুলো যে কোনটা পেমেন্ট করে কোনটা পেমেন্ট করে না, কোন ক্লায়েন্ট পেমেন্ট খুব ভালো দেয় সেগুলো দেখতে পারবো। তো আমাদের যেটা সহজ মনে হবে আমরা সেটাই দেখবো এখন। তো আমরা একটু দেখি নেক্সট পেজে, ফটো এডিটিং এটা মোটামুটি আমরা সবাই জানি ভালো। এটা হচ্ছে কি আপনার নিড টু রিভাইজ সাম ব্যানার, আচ্ছা এটা না, ডিজাইন ফর এফ অ্যাভেলেবল 10 স্ক্রিন, আচ্ছা এটা না। আমি খুব ইজি একটা কাজ দেখাতে চাচ্ছিলাম, সেটা প্রফেশনাল ডিজাইনার, কাজগুলো খুব ইজি। আপনি যখন করতে আপনি কাজ করতে করতে দেখবেন যে একসময় আপনার কাছে কাজগুলো খুবই সহজ লাগছে, খুব ইজি কাজ এগুলো। ব্রিজ নেম টেগ এন্ড সিম্পল ওয়েব ব্যানার ডিজাইন নিডেড ডিজাইন পিডিএফ কভার, আচ্ছা আমরা পিডিএফ কভারটা দিয়ে শুরু করি, কারণ এটা হচ্ছে বাজেট হচ্ছে $5। তো আমরা ডিজাইন পিডিএফ কভার এটাতে ক্লিক করলাম। এখানে উনি ফিক্সড প্রাইজের জব, এটা বাজেট হচ্ছে গিয়ে $5 অ্যান্ড উনি ইন্টারমিডিয়েট লেভেলের লোক নিচ্ছেন। সো আমরা যেহেতু এন্ট্রি লেভেলের, আমরা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে এখনও যাইতে পারি নাই বা যাইনি এখনও, তো ওনার কাজের প্রজেক্টের ইয়ে হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড জানতে হবে, এবং কি এডোবি ফটোশপ জানতে হবে। তো এখানে উনি চাচ্ছেন যে আই অলরেডি হ্যাভ এ গ্রাফিক্স ডিজাইনার, উনি একজন গ্রাফিক্স ডিজাইনার চাচ্ছিলেন, এবং ইউ উইল বি অ্যারাইজিং দ্য গ্রাফিক্স অ্যান্ড প্লেসিং দেম এজ এ ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর এ ওয়ার্ড ডকুমেন্ট দ্যাট আই উইল বি কনভার্টিং ইন্টু এ পিডিএফ। উনি চাচ্ছেন যে মানে ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ করবেন এরকম, এবং কি ওই ইয়ার থেকেই উনি চাচ্ছেন যে আপনার ভালো রেজুলেশনের একটা পিডিএফ ফাইলের করার জন্য আর কি। তো মানে মানে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড থেকেই আপনার পিডিএফ ইয়া ফাইলটা করার জন্য, তো এটা খুব ইজি ব্যাপার। এমন কি ওনার থেকে ওইটার থেকে একটা উনি ইয়া চাচ্ছিলেন, কনভার্ট ইমেজ চাচ্ছিলেন আর কি, ওই পেজটার ইমেজটা পিডিএফ ফাইল করবেন, সেই মানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা পিডিএফ ফাইল করবেন, সেই ফাইলের জন্য একটা ইমেজ দরকার ওনার, একটা পেজ দরকার, তো এই পেজটা ক্রিয়েট করার জন্য। সো এখানে আমরা দেখতে হচ্ছে গিয়ে এখানে এটা কি এখন পোস্ট করে নাই, তো আমরা এটা জাস্ট ফার্স্ট টাইম এখানে আপনার ইন্টারভিউ জিরো, কেউ এখনও উনি কাউকে এখনও সিলেক্ট করে নাই কাকে কাকে জবটা দিবেন। সো আমরা এখানে
জবটার জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা জবটা অ্যাপ্লাই করার জন্য সাবমিট এ প্রপোজাল, এখানে প্রপোজালে ক্লিক করব। প্রপোজালে ক্লিক করার পর এখানে আমার আমি কেমন দাম চাচ্ছি বা এই কাজটা কত হলে আমার পোষাবে এই ধরনের কিছু এগ্রিমেন্ট চাইতেছে এখানে। তো আমি এখানে $5 যেহেতু ফিক্সড, সো $5 নিচে কাজ না নেওয়াটাই আমি মনে করি যে বেটার। আর আপনি যেহেতু নতুন সেই দিকে টাকার দিকে না দেখে ফার্স্ট টাইম কাজের দিকে গুরুত্ব দেওয়াটাই বেটার, কারণ সেখানে যদি আপনি $1 দেয় সেক্ষেত্রে আপনি কাজটা করে নেওয়া দরকার, কারণ হচ্ছে ফার্স্ট ওয়ার্কটা আপনার যদি পেয়ে যান সেক্ষেত্রে নেক্সট কাজগুলো করতে বা জবগুলো পেতে আপনার কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে আপনি একটা জব ফার্স্ট টাইম একটা জব করতে আপনার সমস্যা বেশি হবে কাজটা নিতে আর কি। তো এখানে আপনি কতদিনের মধ্যে কাজটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে লেস দেন ওয়ান মোর। আর আপনি একটা কভার লেটার এখানে লিখবেন, কভার লেটারটা আপনার ইচ্ছা মতো লিখবেন এবং কি খুব ভালোভাবে লিখবেন যেন উনি খুশি হয় এই কাজটা দেখে। হ্যাঁ, অ্যান্ড কভার পরে এখানে লেখা আছে মোস্ট বি এবোভ টু ডু দিস টুডে, অ্যাড ইউর এসকাইপি আইডি ফর কুইকেস্ট হায়ার। মানে উনি খুব দ্রুত ওই কাজটা করার জন্য চাচ্ছেন, সেই জন্য ওনার এসকাইপি আইডি প্রয়োজন এবং কি এসকাইপি আইডি দিয়ে উনি আপনার সাথে যোগাযোগ করবে সেটাই চাচ্ছেন। তো আপনার যদি কোনো প্রজেক্ট থাকে সেক্ষেত্রে প্রজেক্টটা দিয়ে আপনি সাবমিট এ প্রপোজালে ক্লিক করে দেবেন। আমি চাচ্ছি না যে আমি এই কাজটা নেওয়ার জন্য, সো আমি এই জন্য এটা সাবমিট করছি না, কারণ হচ্ছে আমি আর একটু চাচ্ছিলাম যে আর একটু হাই লেভেলের কাজের জন্য, সো এই কাজটার জন্য আমার 2 পয়েন্ট কাটা যাবে, সো আমি চাচ্ছি না এই কাজটা অ্যাপ্লাই করতে। তো আপনারা এখানে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনার কাজটা হয়ে যাবে। তো আমরা দ্বিতীয় বা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনি একটা কাজের জন্য বা ইন্টারভিউয়ের জন্য মানে প্রিপারেশান নেবেন বা ইন্টারভিউ দিবেন, এবং ক্লায়েন্টের সাথে আপনি কীভাবে কমিউনিকেশন করবেন, তার সাথে তার কাছ থেকে কীভাবে আপনি কাজটা আদায় করে নেবেন সেই বিষয়ে আলোচনা করা হবে। সো আমাদের পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন এবং আমাদের টিউটোরিয়ালগুলো ঠিকমতো দেখুন, এবং কি চ্যানেলটা যদি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করুন। আর সেই আপনাদের ভালো কামনা করেই আমি আমার এই আজকের টিউটোরিয়াল শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।